Assalamualaikum, hello everyone, welcome back to my channel and welcome back into my happy life. কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। সকালে উইকেন্ড, যেহেতু উইকেন্ডে ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে এসেছিলাম, আর এই জায়গাটায় রাস্তা দিয়ে সবসময় যাওয়া আসার সময় দেখতাম এখানে সুন্দর একটা ফাউন্টেনের মতো আছে, কিন্তু কখনো সামনাসামনি এসে দেখা হয়নি। যেহেতু উইকেন্ডের বন্ধ ছিল আর বিকেলবেলা আমরা একটু বাইরে যাব, ভাবলাম দিনের বেলা বাচ্চাদেরকে নিয়ে একটু বের হই, সেই জায়গাটাতে যাই, একটু হাঁটাহাঁটি করে আসি। আর এই ধরনের নীরব চুপচাপ জায়গাগুলোতে না গেলেই অন্যরকম ভালো লাগে। জায়গাটায় যাওয়ার পর এত বেশি ভালো লাগছিল, এখানে দূরে একটা মানে পানির আসলে ঝর্ণার মতো বলা যায়, বাট এটা আসলে ঝর্ণাও না, এখানে দুই তিনটা স্টেপ লেয়ার করা, এটার কারণে পানিটা যখন পড়ার কারণে খুব সুন্দর একটা শব্দ হচ্ছে, সেই সাথে আশেপাশে কিছু হাঁস ছিল। আর দিন তো হাঁস দেখলেই পাগল হয়ে যায়, দৌড়াদৌড়ি শুরু করে হাঁসের পেছনে, আমার ছোট্ট একটা হাঁসের বাচ্চা আরো হাঁসের পেছনে দৌড়াচ্ছে, দেখতে ভালো লাগে। আসো আমরা সামনে যাই, আসো ওখানে যাই, ওই যে এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, ঘোরাঘুরি করলাম, তারপর আমরা যাব আমাদের বাংলাদেশি আয়ারল্যান্ডে বাংলাদেশি কমিউনিটি থেকে একটা প্রোগ্রাম হয়েছিল বই মেলা এবং পিঠা মেলার, মূলত একটা জায়গায় আসলে সবাই গ্যাদারিং করে, আর সেখানে অনেকেই বাঙালি যারা আছে এখানে ফুড বিজনেস করে, তারা হচ্ছে সেখানে স্টল দিয়েছে, তো সেখান থেকেই সবাই কিনে কিনে খাচ্ছিল। অ্যান্ড লাইক এরকম একটা সুন্দর মেলার মতো একটা পরিবেশ আসলে ছিল, তো যখন এরকম কিছু হয় ভাইয়ারা ইনভাইট করে, সবাই বলে যেতে, সো আমারও অনেক বেশি যেতে ভালো লাগে এই ধরনের প্রোগ্রামগুলোতে, কারণ মনে হয় যে অ্যাব্রোড লাইফে আমরা এমনিতেই এই জিনিসগুলো অনেক বেশি মিস করি। আমার কাছে, আমি স্পেশালি অনেক বেশি, যেহেতু সোশ্যালাইজিং করতে পছন্দ করি, আমি এগুলো অনেক বেশি মিস করি। সো এনিওয়ে, তারপর রেডি টেডি হয়ে সুন্দর করে একেবারে শাড়ি পরে তারপরে বের হয়ে গেলাম আমরা, সবাই রেডি হয়ে আমরা এখন যাচ্ছি হলে। সেখানে যাওয়ার পর তো সবার সাথে দেখা হলো, এইটাই সবচেয়ে বেশি ভালো লাগে যে সবার সাথে দেখা হয়, এবং সবার সাথে দেখা হলে না অনেক বেশি ভালো লাগে, আড্ডা দিলে, গল্প করলে। আমার মতো মানুষ যারা মানুষ পছন্দ করে তাদের জন্য এইসব প্রোগ্রাম হচ্ছে কি অনেক বড় একটা মজার এবং আনন্দের দিন। এনিওয়ে, তো সেখানে বিভিন্ন রকমের স্টল ছিল, মিষ্টির, পিঠার, বিভিন্ন ধরনের খাবারের স্টল ছিল, তো সেগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি আছে। আমি
I'm going to go to the next one.